আমরা দৈনন্দিন যে ইবাদত বন্দীগুলো করে থাকি এটার দুইটি উদ্দেশ্য রয়েছে এক নম্বর হচ্ছে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি রাজে খুশি দুই নম্বর হচ্ছে জান্নাত প্রাপ্তি আচ্ছা আপনি জান্নাত পেলেন কিন্তু আপনি জানেন আপনি কোন জান্নাত পাবেন জান্নাতের ভেতর সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস আজকে আমি শিখিয়ে দিব এই জান্নাতুল ফিরদাউস কোন দোয়া পড়লে প্রাপ্তি ঘটবে আর এ সম্পর্কে সহি বুহারির ভেতর হাদিস এসেছে হাদিসটি অনেক বড় তার একাংশে রাসুল্লা সাল আলহিম বলছেন ইদাস আল তুমুল্লা হাফাজ আলুুল ফিরদাউস যখন তোমরা জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে ফাইন্নাহু আউসাদুল জান্নাহ ওয়া আ আল আলাল জান্না কেননা এটা সর্বোত্তম জান্নাত এবং সর্ব উঁচু জান্নাত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভেতর জান্নাতুল ফিরদাউস চাওয়ার কথা বলেছেন এজন্য আমরা জান্নাতুল ফিরদাউসই রব্বুল আলামিনের কাছে চাইব আর এই চাওয়ার জন্য একটি দোয়া রয়েছে যেটা অনেক ওলামা একরাম পড়ার জন্য আদেশ করেছেন এই দোয়াটি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব আমার সাথে সাথে সকলেই বলার চেষ্টা করবেন اللهم إني. اللهم إني. أسألك الفردوسة. فردوسة. أسألك الفردوسة. أسألك الفردوسة. أسألك الفردوسة. আলাল জান্নাহ আলাল জান্নাহ এতটুকুই হচ্ছে দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফিরদাউসা আলাল জান্নাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই যা সুউচ্চ জান্নাত এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন যে কোনো ফরজ নামাজের পরে তিনবার পড়বেন এছাড়াও আপনি অন্যান্য টাইমে এর জিকির করতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি বাহক টিভি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য মানুষের কাছে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাহক টিভি